গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং হাসি খুশি আছো। আর আজকে 12ই সেপ্টেম্বর আমার বাবানের জন্মদিন, এবং এই স্পেশাল দিনটাতেই আমি ফার্স্ট আমার ব্লগটা তৈরি করেছিলাম। আবার দেখতে দেখতে 1 বছর হয়ে গেল, সেই দিনটা আবার চলে আসলো। তো এক্সাইটমেন্ট লাগছে, একটু মনটাও খারাপ। খারাপের কথাটা আজকে আনছি না, খারাপের কারণটা নেক্সট ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করবো। আমার পেছনটা ব্যাকগ্রাউন্ডে দেখছো না, চেঞ্জ হয়ে গেছে, এই পুরো রান্নাঘরটাও চেঞ্জ হয়ে গেছে, ওপরটা শিফট হয়ে গেছে রান্নাঘর। সব কিছুই দেখাবো, তবে আজকের ব্লগে না। আজকে যেহেতু বাবানের বার্থডে, তো সেই জন্য বাবানের বার্থডেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের প্ল্যানটা হচ্ছে এইরকম, কালকে ওর নাচের ক্লাস হয়ে যাওয়ার পরে আমি আর পম্পা দিয়ে গিয়ে যা যা লাগে, ওর গিফট থেকে শুরু করে কেক, চিপস, কোল্ড ড্রিঙ্কস, প্লেট, ড্রিঙ্কস, যা যা লাগে সমস্ত কিছু নিয়ে এসেছি। কয়েকজন বাচ্চাকে আজকে বলা হয়েছে, একদম কাছের মানে আশেপাশে যারা রয়েছে তাদেরকেই বলা হয়েছে, তারাই আসবে। তো আর এখন আজকে দুপুরের দিকে বাবানকে স্পেশাল যে লাঞ্চটা করানোর ব্যাপারটা থাকে, সেটা খুব একটা হবে না, তার কারণ আজকে আমাদের প্রত্যেকের নিমন্ত্রণ সুমিতদাদের বাড়ি। তো সেই হিসেবে আজকে আমাদের লাঞ্চটা হচ্ছে না, জাস্ট আমি ওকে পায়েসটা করে দেব, আর বিকেলে হবে কেক কাটিং। আর এখন সকালবেলা 10টা বাজে, বাবান ক্লাস করছে, ওর ড্রয়িংয়ের টিচার এসছে, সে আমি একটু বাজারে গেছে টুকিটাকি জিনিস যা যা বাকি আছে সেগুলো নিয়ে আসতে। আমি এখন জলখাবারটা করছি, এই হচ্ছে আজকের আপডেট, এবং যা যা হতে থাকবে তোমাদের সাথে শেয়ার করতে করতে যাবো। চলো শুরু করি আজকের দিনটা। বাবানের জন্য ওখানে পুজো দিয়েছিলাম, উপোস করেছিলাম, তাই এখন অঞ্জলি দিচ্ছি। ঠাকুরমশাই এসেছেন, ওর নামে পুজো দিয়ে অঞ্জলিটা সেরে নিই। আর এখানে আমি পায়েসটা রেডি করে নিচ্ছি, একদম ঢিমে আছে, পুরো পায়েসটা করছি, ওই জন্য অনেকক্ষণ টাইম নিয়ে একটু একটু করে পায়েসটা হচ্ছে। ও হতে থাকুক, ততক্ষণে দেখছি একটু আকাশটা মেঘলা মেঘলা হয়ে গেল, আর আমি আস্তে আস্তে ঢিমে আছে পায়েস করছি, আবার ঢাকা দিচ্ছি, এইভাবেই চলছে পায়েস। ততক্ষণে আমি অন্য কাজ ছেড়ে নিচ্ছি। ড্রেস ট্রেস কিছু পরছে না, স্নান করছে না, বাবারের স্নান হয়ে গেছে, আর ও দেখো এখানে কান্নাকাটি করছে। তার কারণ কারণ একটাই, ওকে এখন ফোন দিতে হবে। আর ওদিকে বাবা এখন রেডি হচ্ছে স্নান করে এসে, এই দেখো কান্নাকাটি করছে, হ্যালো বলো। হ্যাঁ, এই যে পায়েসে কাজু আর কিশমিশটা মিক্স করে দিলাম, এই যে পায়েসটা কমপ্লিট, বেশ হলুদ হলুদ রং এসছে, দেখতে তো ভালোই লাগছে। আর বাবানকে টেস্ট করিয়েছি, বাবানও বললো ভালোই হয়েছে, এবার দেখা যাক কি হয়। এই জাস্ট আমরা আসলাম নিমন্ত্রণ খেয়ে, অলরেডি 4:15 হয়ে গেল, টাইমটা দেখো, এই দেখো 4:15। এখন কি জানো, আর মাত্র 3 ঘন্টা পর আমার বার্থডে। তাই 3 ঘন্টা পরে তোর বার্থডে? 3 ঘন্টা 4, 5, 6, তারপরে 7। আচ্ছা ঠিক আছে। আর আর পাপান আজকে বাড়িতে কত ভার করে খাওয়ানোর চেষ্টা করলাম, কিচ্ছুতেই খেলো না, মাছে ঝোল টোল দিয়েও খেলো না, ইলিশ মাছটা দিয়ে ভেজে দিলাম তাও খেলো না, আলটিমেটলি কি ওখানে এইটুকু ভাত স্বাদ দিয়ে খেয়েছে, বাড়ির খাবারও কিচ্ছু খায়নি। না নেমন্তন্ন খেতে যাব, আমি ভাবলাম খাড়িটাই নিয়ে যাব, আলটিমেটলি ওখানে গিয়ে এইটুকু শাক দিয়ে খেলো, তারপর ওর চুপচাপ করে শুধু পাঁপড় ভাজা খেয়ে বাড়ি আসলো, ব্যাস এই হলো। আর আমি উল্টে কি করলাম, আমি বাড়িতে খেয়ে নিয়েছিলাম ওর ভাতগুলো, আমি তো খেতেই পারলাম না গিয়ে, আমি সারাক্ষণ বসে বসে ওকে খাওয়ালাম, আর লাস্টে গিয়ে আমি দুরকম মিষ্টি দই এসব খেয়ে বাড়ি আসলাম। কি আর করবো, এই শ্যাম এখনো আসেনি, ওদের অফিসের সব কলিগরা রয়েছে ওখানে, শ্যাম একটু পরে আসবে, ততক্ষণ আমি ওদেরকে একটু রেস্ট দিয়ে নিই, তারপর আবার ডেকোরেশনের ব্যাপার স্যাপার রয়েছে, তার আগে একটু চুপচাপ শুয়ে নিই, অত শরীর ভালো লাগছে না। প্রায় 6টা বাজে চললো, আমাদের এখনো কোনো প্রিপারেশন কিচ্ছু নেওয়া হয়নি, এরা এখানে ঘুমোচ্ছে, শ্যামও ঘুমোচ্ছে, ছেলেও ঘুমোচ্ছে, দুজনেই ঘুমোচ্ছে এখানে। আর বাবা নিজের বার্থডেটা নিজেই ডেকোরেশন করতে বসেছে বেচারা, কেউ হেল্প করার নেই, সেই জন্য নিজেরটা নিজেই বসে গেছে।
মাম্মা এখন ঝালর গুঁড়ো লাগাচ্ছে। এই বাবা টুকটুকে তো পড়ে গেল, চাপা পড়েছে। আমাদের সাজানো কমপ্লিট। উঠতে গেল সালা, খুলে পড়ে গেল। হ্যালো, দেখো মাম্মা এখন বেলুন পোলাচ্ছে। একটা ফাটলেই আমার কানে মনে হয় বোম ফাটলো। গোল্ডেন কালার আর ওটা ব্ল্যাক কালার। ঠিকচা ঠিকচা ঠিকচা। মোটে আমার এইরকম কমপ্লিট করলাম এই হ্যাপি বার্থডে। ডিটা ভাই ছিঁড়ে দিয়েছিল বলে একটু হালকা। ডিটা একটু লিক করে ছেলে ছিঁড়ে দিয়েছে, ওই একটু লুজ লুজ হয়ে গেছে, হাওয়াটা থাকছে না আর। আর এখানে গিফটগুলো রাখলাম যেটা গিফট দেওয়া হবে এখানটায়। আর এমনি জাস্ট বেলুন গুলো দিয়েছি এদিক দিয়ে, এখানটায়, এখানটায়, এই ঝালরটা। আর এখন বেলুন ফোলানোর টাইম নেই, জাস্ট এখানটায় দিয়ে ছেড়ে দিয়েছি। যদি টাইম পাই তাহলে আর একটু পরে সাজিয়ে দেবো, এই হচ্ছে কথা। ও আলাদিনের গল্প বাবান। গুপি গাইন বাঘা ভাই, ওই যে ওইটা। ঠিক আছে বুঝছেন দেবো। দেখি চা আসছে, চা আসছে, সাবধান। ও আপি এনো চা ধরো। এখন কেক কাটিং এর টাইম এসে গেছে এবং ভীষণ উচ্ছ্বাস প্রত্যেকটা বাচ্চার মধ্যে। কিন্তু যেহেতু বার্থডে সংটা চলছে, হ্যাপি বার্থডে সং, সেই জন্য আমি আর গানটা দিচ্ছি না, কপিরাইট ক্লেম যথারীতি চলে আসবে। এখন মোমবাতিটা রেডি করে ওকে আমি কেকটা রেডি করে দিলাম। বাবান এখন কেকটা কাটবে। আর হ্যাপি বার্থডে মাই প্রিন্সেস, তুমি অনেক বড় হও, আরও আরও জীবনে অনেকটা এগিয়ে যাও, এই আশীর্বাদ করি আমার আর তোমার বাবার তরফ থেকে। আর সব কিছু সব কিছুই চলছে, মনটা একটু খারাপ খারাপ, কারণ প্রত্যেকবার এই প্রথম এমন হলো যে মা নেই, প্রত্যেকবার মা থাকে আমাদের, এবার একটু শরীরটা খারাপ হওয়ার জন্য আসতে পারেনি। তাই জন্য সব কিছুই হচ্ছে কিন্তু আমার সেই মন থেকে যে আনন্দটা সেটা কিন্তু পুরোপুরি এনজয় করতে পারছি না। যাই হোক মা, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে নাও এবং সামনের বছর কিন্তু অবশ্যই তুমি চলে আসবে। Thank you.
দেখো মামা হুলা হুপ করছে। আমরা ভালো পারি বল কি পারে ভালো পারি ঠেকা কিসা খেলা হবে ঠিকই 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 তারপরে আমরা সব আড্ডা মেরে রাত্রিবেলা খাওয়া দাওয়া করবো, তারপরে বাজিলার বাড়ি যাওয়া হবে। তার আগে এই হুলা হুপটা একবার করে ট্রাই করছে। এবার তানিয়া তুই কর, তাহলে কালকে শপিং থেকে শুরু হয়েছে, ঘর মোছা বলে দাও, ঘরটা মুছে দি, এটা পড়েছে তোমাকে মুছতে হবে না, সবই করতে চাইছে। এখন আমরা রাত্রিবেলা ডিনারটা করতে বসেছি, সবাই চেঞ্জও করে নিয়েছি আমরা। তো আজকের ভিডিওটা এইটুকুই রাখছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, গুড নাইট, বাই বাই, সুইট ড্রিমস।